যে অক্সিজেনের জন্য ছটফট করছে, তাকে তো আর বেদান্তের কথা বলা যায় না। প্রথমে তার অক্সিজেন দরকার, চিকিৎসা দরকার, তো এই ডেফিনেটলি সেই এটা সত্য। তাই জন্য রামকৃষ্ণ ভাবধারায় দেখবেন যে সর্বাঙ্গীন, সে মানুষকে যে ক্ষুধার্ত তার জন্য অন্নের অন্নর ব্যবস্থা, যার যে রোগী তার চিকিৎসার ব্যবস্থা, যে অজ্ঞ তার শিক্ষার ব্যবস্থা, আপ টু স্পিরিচুয়াল টিচিংস, মানে যেখানে দর্শন আধ্যাত্মিকতা সেটা তো আছেই বটে, যেহেতু এটা আধ্যাত্মিক সংঘ। ভগবান বুদ্ধ এক জায়গায়, এরকম একটা প্রসঙ্গ আছে যে একজন সন্ন্যাসী ভগবান বুদ্ধকে একজন বৌদ্ধ ভিক্ষু জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনি তো বলেছিলেন যে জগতে দুঃখ আছে, সেই দুঃখ নিবৃত্তির উপায় আপনি শিক্ষা দেবেন, তাতে আমরা দুঃখের পারে যেতে পারবো। দুঃখ মানে বার্ধক্য, জরা, রোগ, তো এই সব দুঃখ তার পারে যেতে পারবো। কিন্তু আমি তো দেখছি যে যারা সংসারী মানুষ, যারা আপনার শিক্ষা গ্রহণ করেনি, তারা যেমন বৃদ্ধ হচ্ছেন, তারা যেমন রোগগ্রস্ত হচ্ছেন, মারা যাচ্ছেন, আমাদের যেটা যারা বৌদ্ধ ভিক্ষু, আমাদের মধ্যে তো আমরাও তো বৃদ্ধ হচ্ছি, আমাদেরও তো রোগ হচ্ছে, আমরাও মারা যাচ্ছি, তাহলে দুঃখের পারে কি করে গেলাম? আপনার শিক্ষা গ্রহণ করে, আপনার শিষ্যত্ব গ্রহণ করে দুঃখের পারে কি করে গেলাম আমরা, এটা বলুন। তো ভগবান বুদ্ধের যে জবাবটা, সেটা খুব আমাদের কিন্তু খুব ভাবার মতন, বিশেষ করে এই সময়। তিনি বলছেন যে দুঃখের স্বরূপ কেমন জানো? যেমন একজন মানুষ, সে তীর বিদ্ধ হয়েছে, সে জঙ্গলে হয়তো যাচ্ছিল, তার গায়ে তীর লেগেছে, তো ভাবো কেমন আঘাত, কেমন কষ্ট। তার সঙ্গে সঙ্গে আবার দ্বিতীয় তীর একটি তার গায়ে লাগলো, তার কেমন কষ্ট ভাবো। এবার প্রথম তীরটা হচ্ছে, এটা দুঃখের স্বরূপ, এরকম দুটো তীর, একজন মানুষের গায়ে দুটি তীর লেগেছে, তো তার যে কষ্ট। প্রথম তীরটা হচ্ছে যেটা সংসার আমাদের দিকে ছড়ে, রোগ, ফাইন্যান্সিয়াল প্রবলেম, এই করোনা ভাইরাস, মানুষের দুর্ব্যবহার, এই সব কিছু, এটা হচ্ছে যে কি বলে যে প্রথম তীরটা, এটা সংসার যেটা ছুটছে। দ্বিতীয় তীরটা, আসল কষ্ট, সাফারিং, ইট কামস ফ্রম দ্য সেকেন্ড অ্যারো। এই দ্বিতীয় তীরটা কি? এটা আমাদের রিয়াকশন, আমার জগতে যা, আমার আমার জীবনে যা হচ্ছে এই ঘটনাতে, তার আমার কি রকম রিয়াকশন, এটার মধ্যে বিরাট তফাৎ হয়ে যায়। আমরা জানি একই রোগে গ্রস্ত, একজন কোন সেই রোগটার কোনো পাত্তাই দিচ্ছে না, তার দিব্যি সে আছে, আরেকজন হয়তো সে একদম ভেঙে পড়লো, এই যে রিয়াকশনের মধ্যে বিরাট তফাৎ এসে যায়। তো দ্বিতীয় তীরটা হচ্ছে যে আমার কি রিয়াকশন। এবার ভগবান বুদ্ধ বলছেন আধ্যাত্মিকতা কি করতে পারে, ভগবান বুদ্ধ বলছেন যে আমার যে শিক্ষা সেটা কি করতে পারে, সেটা হচ্ছে এই দ্বিতীয় তীরের যে কষ্টটা সেটা নিবারণ করতে পারে, সেটা নিবৃত্ত করতে পারে। প্রথম তীর মানে যেটা সংসার আমার দিকে ছুটছে, ওল্ড এজ তো হবেই, ডিজিজও কম বেশি হবে, জীবনের ওপর নিজ ফাইন্যান্সিয়াল রিলেশনশিপ, আমার নিজের হেলথ, এসব ওপর নিচ হতে থাকবে, শেষ পর্যন্ত মৃত্যুও হবে, কেউ মৃত্যুকে এড়াতে পারেনি। কাজে এগুলো সব, এটা প্রথম তীরটা, এটা সংসার আমাদের দিকে ছড়বে, আমাদের কর্মফলে আমাদের দিকে আসবে, ইটস আ ভেরি নেচার অফ লাইফ। ভগবান বুদ্ধের খুব সুন্দর অ্যানালিসিস যে সংসারের এটা ধর্মই, দিস ইজ দ্য ভেরি স্ট্রাকচার নেচার অফ দ্য ইউনিভার্স। অনিত্যম অনিত্যম সর্বম অনিত্যম, সবকিছুই অনিত্য, শুধু অনিত্য নয়, ক্ষণিকম ক্ষণিকম সর্বম ক্ষণিকম, সবকিছু ক্ষণিক, আর শূন্যম শূন্যম সর্বম শূন্যম, সবকিছু শূন্য, তার স্বভাবই হচ্ছে শূন্য। অতএব যেহেতু অনিত্য, যেহেতু ক্ষণিক, যেহেতু শূন্য, অতএব দুঃখম দুঃখম সর্বম দুঃখম, সংসারের স্ট্রাকচারটাই হচ্ছে যে দুঃখময়। গীতাতে শ্রী ভগবান বলছেন যে প্রাপ্যম ইমাম অসুখম লোকম ভজস্বমাম, এই অসুখম লোকম, এই যে লোক মানে এই যে পৃথিবী, আমরা যে মানুষ জন্মে এসেছি, এটা হচ্ছে অসুখম, এর স্বভাবটা কিন্তু সুখ নয়, এর স্বভাবটা কিন্তু দুঃখ। আর যে ভাষাটা ব্যবহার করছেন আজকে সেটা আরো বেশি প্রযোজ্য, অসুখ। আমরা বাংলাতে অসুখ মানেই তো শরীর খারাপ, এই করোনা, এগুলো হচ্ছে অসুখ। তো কৃষ্ণও বলছেন যা, বুদ্ধও তাই বলছেন, অসুখম লোকম। এবার মুশকিলটা হলো যে আমাদের স্বভাব হচ্ছে আমরা দুঃখ এড়াতে চাই, আনন্দ পেতে চাই। আমাদের সবাই
মানুষ্য মনুষ্য মাত্রই এবং জীব মাত্রই, দুঃখ কেউ চায় না আর সুখ সবাই চায়। আমরা সেই সুখের পেছনে ছুটছি, আমাদের প্রত্যেকটা কাজ তার এই দুটো ডাইমেনশন, হয় আমি দুঃখকে অতিক্রম করতে চাই নালে সুখ সুখের প্রাপ্তির জন্য করছি আমি সবকিছু। সে একটা শিশু চকলেট খেলে তার সুখ হচ্ছে, আর নিম পাতা খেতে দিলে তার দুঃখ হচ্ছে, সেটা এড়াতে চায়। সেখান থেকে আরম্ভ করে কেউ আর্টিস্ট কষ্ট করে সে ক্লাসিক্যাল মিউজিক শিখছে, সেখান থেকে সে আরো ধরুন একজন সায়েন্টিস্ট সারা জীবন খেটে খুঁটে একটা কিছু আবিষ্কার করছে, সবাই সেই সুখের পেছনেই ছুটছে, ফুলফিলমেন্ট। হ্যাঁ, তার নেচারটা মাধ্যমটা আলাদা আলাদা হতে পারে। একজন বড় সায়েন্টিস্ট এখানে ওই ওয়েস্ট কোস্টে ক্যালিফোর্নিয়াতে, শন ক্যারল, উনি ক্যালটেকের সায়েন্টিস্ট, তো তিনি একটা বই লিখেছিলেন দ্য বিগ পিকচার, মানে সায়েন্টিফিক পার্সপেকটিভ অফ দ্য এন্টায়ার ইউনিভার্স, এই বছর দুয়েক আগে বোধ হয়। তো তাই বুক লঞ্চে তিনি এসেছিলেন, তো সেখানে তিনি বললেন যে তার একটা বক্তব্য সে বইয়ের মধ্যেই আছে, যে এই যে লোকে বলে যে আমাদের জীবনের উদ্দেশ্য সুখ প্রাপ্তি, উই ওয়ান্ট টু বি হ্যাপি, হ্যাপিনেস ইজ দ্য গোল, ইট ইজ দ্য মোটিভেটর, এটা আমি এগ্রি করি না। আমি বলতে চাই যে হ্যাপিনেস মোটিভেটর সবাইকার না হতে পারে। দেখুন, আমি সায়েন্টিস্ট, আমি জ্ঞান প্রাপ্ত করতে চাই, আই ওয়ান্ট টু নো দ্য সিক্রেটস অফ দ্য ইউনিভার্স, তার জন্য আমি কত দুঃখ কষ্ট সহ্য করেও আমি সেই জ্ঞান প্রাপ্ত করবো। তো কাজেই সুখ আমার আমার অবজেক্টিভ সুখ নয়, আমার অবজেক্টিভ জ্ঞান প্রাপ্ত করা, তার জন্য আমি দুঃখ সহ্য করতেও রাজি আছি। তো এটা আমার মনে হবে একটু হালকা কথা হয়ে গেল, কারণ কি তাকে সেই যদি প্রশ্ন করা হয়, আচ্ছা সেই যে জ্ঞান তুমি প্রাপ্ত করতে চাইছো খেটে খুটে এত এত পরিশ্রম করে এত স্যাক্রিফাইস করে, সেই জ্ঞানটা পেলে তুমি কি সুখী হবে, উইল ইউ বি হ্যাপি, উইল ইউ বি স্যাটিসফাইড, তাকে বলতে হবে হ্যাঁ যেহেতু আমি চাইছি সেটা। সেটা না পেলে, সেটা কি ফেলিয়ার হয়ে গেলে তোমার মনে কি গ্লানি হবে না, দুঃখ হবে না, ডিস্যাটিসফ্যাকশন হবে না? অবশ্যই হবে। অতএব শেষ পর্যন্ত তাকেও বলতে হচ্ছে যে আমি একটা ফুলফিলমেন্টের দিকে ছুটছি। একটা শিশুর ফুলফিলমেন্ট একরকম, আর আমি ক্যালটেকের সায়েন্টিস্ট, আমার ফুলফিলমেন্ট একদম সম্পূর্ণ আলাদা, কিন্তু ফুলফিলমেন্টই আমার ফান্ডামেন্টাল সাইকোলজিক্যাল যেটা ইম্পারেটিভ, যার জন্য আমি খেটে চলেছি। এখন এটা ঠিকই যে মানুষ বিভিন্ন রকম ভাবে এই ফুলফিলমেন্ট চাইছে। আমরা যদি দেখি এই দেশেই ধরুন, আমি এখানে আসার পরে অনেক ভারতীয়দের সঙ্গে এখানে যারা পরিচয় হয়েছে, যারা এখানে দীর্ঘকাল ধরে আছেন, একাধিক লোক আমাকে বলেছেন যে মহারাজ আমরা কিন্তু দেশ থেকে এসে এখানে এসে দেখছি একটা জিনিস আমরা লক্ষ্য করি, যে এরা কিন্তু জীবনকে ভোগ করতে জানে, যে এরা সুখের কি করে সুখ পাওয়া যায় বিভিন্ন রকম ভাবে চেষ্টা, আমাদের থেকে বেশি তার আর্ট আর্ট অফ হ্যাপিনেস বেশি ভালো করে জানে। তো সত্যি দেখতে গেলে এই দেশে বিভিন্ন রকম ভাবে জীবনটা কিভাবে সাজানো হয়েছে যাতে মানুষ আরো বেশি সুখ পেতে পারে আর দুঃখ কষ্ট যাতে কম হয়। আমার রিসেন্টলি গত কয়েক বছরের সুযোগ হলো তিনটে খুব ইন্টারেস্টিং জায়গায় থাকার। আমি লক্ষ্য করি প্রত্যেকটা জায়গার একটা বৈশিষ্ট্য আছে। প্রথমে ছিলাম হলিউডে, সেখানকার গোল উদ্দেশ্যই হচ্ছে যে কি করে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে, কে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, কে কোন বড় স্টারের কাছে পরিচয়, কে কোন সিনেমার সঙ্গে যুক্ত, এইটাই হচ্ছে সেখানে মানে সবচেয়ে বড় কথা। দি মেইন ইন্ডাস্ট্রি দেয়ার আর দ্য ভ্যালু সিস্টেম, যেটা সেখানে হচ্ছে যে আমি কোন স্টারকে জানি, কোন ডাইরেক্টরকে জানি, কোন সিনেমাতে আমি কাজ করেছি, এইসব, আর আমার সুখ সেটার সঙ্গে জড়িয়ে আছে, আমার সেইখানে আমার সাকসেস, সেইখানে আমার সুখ। হলিউড হচ্ছে একদম ওখানে গ্ল্যামার ইজ দ্য সেটা মাপকাঠি সুখের, তাতে কি সুখ হয় আমি তো যা দেখে দেখলাম যে নট নেসেসারিলি। তারপরে আমার সুযোগ হলো এখানে নিউ ইয়র্কে থাকা, এখানে অত গ্ল্যামার ওটা বড় কথা না, এখানে টাকাটাই বড় কথা। পাশেই ওয়াল স্ট্রিট আছে, সেখানে হচ্ছে যে কে কত ধনী, কে কত টাকা রোজগার করলো, কে কত বিলিয়নিয়ার, যে এই বিল্ডিং এ দেখছেন এই বিল্ডিং এ শুধু বিলিয়নিয়াররা থাকেন। তো এই হচ্ছে এখানকার মাপকাঠি সাকসেসের আর ফুলফিলমেন্ট, হাউ রিচ এন্ড হাউ সাকসেসফুল ইউ আর। আবার আমার সুযোগ হলো গত বছর একটা ইন্টারেস্টিং সুযোগ হলো এক বছর হার্ভার্ড ইউনিভার্সিটিতে কাটানো। হার্ভার্ড ইউনিভার্সিটি, বস্টনে হার্ভার্ড ইউনিভার্সিটি, সেখানে মাপকাঠি হচ্ছে বিদ্যা,
রিফাইন্ড, যে বিদ্যা চর্চা, কে সেখানে যে টপ অফ দ্য ফুড চেন হচ্ছে যে নোবেল প্রাইজ উইনার, যে নিজের ফিল্ডের টপ সেই হচ্ছে মানে যে টপ অফ দ্য ফুড চেন বলা যেতে পারে, সেটাই হচ্ছে সুখের পরাকাষ্ঠা। এখন ব্যাপারটা হচ্ছে যে গ্ল্যামার দিয়ে কি সুখ হয়, টাকা পয়সা দিয়ে কি সুখ হয়, বিদ্যা চর্চা দিয়ে কি সুখ হয়, দুঃখ নিবৃত্তি হয়, সব দেখে বলতে হয় যে না, এগুলো সবগুলোরই ভ্যালু আছে। ফিল্ম ইন্ডাস্ট্রিরও ভ্যালু আছে, ওয়াল স্ট্রিটেরও ভ্যালু আছে, হার্ভার্ড ইউনিভার্সিটিরও ভ্যালু আছে, কিন্তু আমাদের যদি মেইন প্রজেক্ট, হিউম্যান প্রজেক্ট ইজ ফুলফিলমেন্ট অ্যান্ড ওভারকামিং সাফারিং, তাহলে কিন্তু এখানে হলো না। কথাটা বলতে ঠাকুরের কথাই বলতে হবে যে এই শূন্য, যতগুলো শূন্য পাশে পাশে রাখি কিন্তু টোটালটা শূন্যই হবে। এক যদি বসিয়ে দেওয়া হয়, তারপরে যদি শূন্যগুলো রাখা হয়, তার প্রত্যেকটা শূন্যর ভ্যালু বাড়তে থাকে। একটা শূন্য দিলে 10, দুটো দিলে 100, এরকম বাড়তে থাকবে। তো সেই একটা কি, এটা এখানকার এই ব্যাপার স্যাপার দেখলে, সে হার্ভার্ডেই হোক, ওয়াল স্ট্রিটেই হোক, আর হলিউডেই হোক, ব্যাপার স্যাপার দেখলে এইটুকু অন্তত বোঝা যায় যে এগুলোর নেচার স্বরূপ কিন্তু সেই শূন্য, একের পর এক শূন্য বসিয়ে যাচ্ছে, কিন্তু কোথাও ঠিক ফুলফিলমেন্ট হচ্ছে না। আর এগুলো দেখাও ভালো যে আমাদের দেশে হয়তো অনেকের এরকম ধারণা যে আমাদের যেহেতু টাকা পয়সা, আমাদের মিন্স রিসোর্সেস কম, তাই জন্য আমার জীবনে সুখ নেই, ওই টাকাটুকু হয়ে গেলে আমার সুখ হবে, কিংবা ওই ডিগ্রিটা, একটা ভালো ইউনিভার্সিটি ডিগ্রি হয়ে গেলে আমার সুখ হবে, বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি চাকরি করলে সুখ। একটি ছেলে এখানে ইন্ডিয়া থেকে এসেছে, তো এখানে এরকম অনেক যারা খুব ভালো ভালো ইনস্টিটিউট ইন্ডিয়া থেকে পড়েছে আর এইসব বিভিন্ন জায়গায় চাকরি করছে। ছেলেটি এখানে ম্যানহাটনে চাকরি করে, বলছে আমি তো মাসে যা রোজগার করি এখন, একদম আমার চাকরির, আমার যে কাজের প্রারম্ভ, একদম তার ওয়ার্ক লাইফের একদম বিগিনিং এসে, খুব কম বয়স্ক ছেলে, প্রতি মাসে আমি যা রোজগার করি, আমার বাবা সারা জীবনে যা টোটাল রোজগার করেছেন তার থেকে বেশি। এই এই আমার বাবা মা কষ্ট করে, অনেক টাকা খরচ করে, টাকা জোগাড় করে আমাকে পড়িয়েছেন এবং আমেরিকায় পাঠিয়েছেন, এই এখন চলছে আমার জীবনে, দিন রাত কাজ করি, মন্দ নয়, কিন্তু আমি ভাবছি এটাই কি শেষ, এতে কি আমার ফুলফিলমেন্ট হলো? আমার ভীষণ একটা এমটিনেস লাগছে। আর এটা আমি কিন্তু একজনকার কথা বলছি না, অনেকের। তো সেই ছেলেটি বললাম, বাবা আমাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এত সব হলো, আমাকে ছোটবেলা থেকে তোমরা যা শিখিয়েছিলে সেটা সবই করলাম, পড়াশোনা করলাম ভালো ইনস্টিটিউটে, তারপরে বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির চাকরি পেয়ে নিউ ইয়র্কে ম্যানহাটনে থাকি, দারুণ জায়গায় চাকরি করছি, প্রচুর টাকা আয় করছি, সবই ঠিক আছে। তো এরপরে কি, তখন বাবা মা তাকে বলেছেন, তার সবাই মানুষ বলেছেন, বাবা এ তো আমি জানি না, আমরা তো জানি এইটাই, এইটুকু আমরা করতে পারি তোমার জন্য, তারপরে কি হবে, কি মানে হবে, এই অবধি তো আমরা বুঝি। তো দেখুন, এই সব কিছু মিশিয়েও কিন্তু সেই শূন্যের পর শূন্য বসানোর পরেও এক হচ্ছে না, কিন্তু কিছুতেই ফুলফিলমেন্ট হচ্ছে না। সো এখন ফুলফিলমেন্ট কিসে হয়, এই হচ্ছে ব্যাপার। আমাদের এই যে চিন্তাধারা যে আমেরিকা গেলেই ফুলফিলমেন্ট হয়ে যাবে, সাকসেসফুল, আমার একটা মাপকাঠি আছে সাকসেস এর, সেটা হয়ে গেলেই আমার হয়ে যাবে, এইসব সিভিলাইজেশন, শুধু আমেরিকা কেন, আমি বলছি যে মানে দেশের থেকে বেশি দূর যেতে হবে না, সিঙ্গাপুর গেলেই, একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে, অ্যাডভান্স ওয়েস্টার্ন কান্ট্রিতে যা ফ্যাসিলিটি, যেরকম পরিবেশ, এই কলকাতার থেকে 4 ঘন্টা দূরে সিঙ্গাপুরে গেলে সব দেখা যায়। তো এইটা হলেই আমার ফুলফিলমেন্ট হবে, সে কথা কিন্তু ঠিক নয়, এগুলো দেখলে বোঝা যায়। অনেকে দেখেছি অধ্যাত্ম জীবনে, বেদান্ত স্পিরিচুয়ালিটিতে ইন্টারেস্ট হয়েছে এইখানে আসার পরে, সারা জীবন খেটে খুটে একটা যদি দারুণ জীবন পেয়ে যায় আমেরিকাতে, সেটা যদি করতে পারি, সেটা করেছে, করার পরে কিছু বছর পরে, সবাইকার হয় তা নয়, কিন্তু কিছু বছর পরে অনেকেরই, যারা একটু চিন্তাশীল, একটু সেন্সিটিভ, তখন ভাবে যে তাই তো, কি হলো, কি কি করলাম, এর থেকে গভীর আর কি আছে, সেই চিন্তা তখন তাদের নিয়ে আসে সেই অধ্যাত্ম জগতে। আর আমেরিকাবাসীদের তো তাই প্রচন্ড ইন্টারেস্ট ইস্টার্ন রিলিজিয়ান্সে, বেদান্ত অতটা বলবো না, কিন্তু বুদ্ধিজমে তো খুব ইন্টারেস্ট আছে।